সঠিক রাস্তা দেখিয়েছেন, বিভ্রান্ত মানুষকে করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা ফাতিরের আয়াত নম্বর 13 14 তে ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই যে কবর মাজার পাকা করে তাদের কাছে নজর নিয়াজ পেশ করা, মান্নত পেশ করা, খাসি মরুক জবাই করা, আর সেখানে গিয়ে আশা রাখা কিছু পাবো, কিছু চাইবো, কিছু নেব, এসব যে আশা, এসব আশা হচ্ছে নিরাশা, এসব আশা হচ্ছে নিরাশা, কোনো আশা নেই, ভ্রান্ত কথা, মরিচিকা, সব হচ্ছে মরিচিকা। মরিচিকা বুঝেন? হ্যাঁ, নদীর চরে, নদীর চরে যে বালি থাকে আর চিকচিক চিকচিক করে দূর থেকে, বালি না পানি? হ্যাঁ বালি, কিন্তু দূর থেকে মনে হয় যে পানি, একে বলে মরিচিকা। পানির আশায় যাচ্ছেন কিন্তু পানি পাচ্ছেন, শুধু বালি আর বালি। আল্লাহ পাকের সাদ করছেন, আল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকছো, যাদের কাছে দোয়া করছো, তারা কিতমিরেরও মালিক না। তোমার রোগ ভালো করা তো দূরের কথা, তোমার ছেলের হেফাজত করা, মেয়ের হেফাজত করা তো দূরের কথা, তোমার মনের কামনা বাসনা পূরণ করা তো দূরের কথা, তোমার হায়াত বাড়িয়ে দেওয়া, সুখ দেওয়া, দুঃখ দূর করে দেওয়া, এসব তো দূরের কথা। মায়াম লেখুন আমিন কিতমির, কিতমিরেরও মালিক না। কিতমির কাকে বলে? আরবি ভাষায় কিতমির বলে খেজুর খুলেন, হ্যাঁ, তারপর আটি আছে, হ্যাঁ, আটির ওপরে চিকন রসুনের চোকার চাইতেও একেবারে চিকন আছে না, একটা সাদা আবরণ, ওকে বলে কিতমির। আব্দুল কাদির জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, অমক আর তমক, হাসান হোসেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, সত্যি আল্লাহর ওলি হোক অথবা মৃত্যুক আল্লাহর ওলি হোক, যে কেউ হোক না কেন, যাদেরকে তোমরা ডাকছো মায়াম লেখুন আমিন কিতমির, ওই খেজুরের আটির ওপর যে আবরণ রয়েছে চিকন আবরণ, সেই আবরণের মালিক ওটাও দিতে পারে না তোমাদেরকে, ওটাও দিতে পারে না তোমাদেরকে, খেজুর দেওয়া তো দূরের কথা। মা ইয়ামলিকুনা মিন কিতমির। তারপরে আল্লাহ পাক বলছেন, ইন তাদউহুম, তাদেরকে যদি ডাকো, বলো খাজা বাবা মাদাদ, শাহজালাল বাবা উদ্ধার করো, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, হে মহান উদ্ধার করে গাউসুল আজম জিলানি শাইয়ান লিল্লাহ, আল্লাহর হস্তে কিছু দেও, লা ইয়াসমাউ দুআ আকুম, প্রথম কথা তোমাদের ডাক শুনেন না তারা, কত স্পষ্ট কোরআন কারীমের কথা, লা ইয়াসমাউ দুআক, শুনেন না তোমাদের ডাক, ওয়ালাউ সামেউ, যদি সামান্য কিছু সময়ের জন্য, ধরেই নিলাম আমরা, সাপোজ ধরি না, ধরেই নিলাম, আসলে মানি না কিন্তু ধরেই নিলাম, মনে করো, ওয়ালাউ সামেউ, যদি শোনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকের জবাব দিতে পারবে না, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিনে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হয়ে তোমাদের শিরককে অস্বীকার করবে যে আমরা বলিনি আল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবেন, তেমন এই সৎ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যারা, তারা অস্বীকার করবেন। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ পাক যিনি সূক্ষ্ম খবর রাখেন, তার মতো তোমাদেরকে সঠিক কথা আর কেউ বলতে পারে না। আল্লাহ স্বয়ং তোমাদেরকে বলছেন যে খবরদার তাদেরকে ডাকিও না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহ বলছেন যে এই করো, আর তোমরা মাজার নিয়ে ব্যস্ত, কবর নিয়ে ব্যস্ত। কবর সম্পর্কে যে সব কাজ হয় তার একটি হচ্ছে কবরগুলিকে পাকা করা বা সেজদার স্থানে পরিণত করা। এটা বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। এক হচ্ছে প্রথম যেটা শুরু হয়েছে, আল্লাহর নেক বান্দা, বিশিষ্ট ব্যক্তি, আলেমে দিন, হ্যাঁ, বুজরুক মানুষ ছিলেন, পীর ছিলেন, সুতরাং মসজিদের এক সাইডে কবর দাও। ভারত উপমহাদেশে বা যেসব দেশে কবর মাজার পূজা শুরু হয়েছে তার প্রথম সূত্রপাত হয়েছে এইভাবে, মসজিদে কবর দেওয়া। মসজিদ আগে থেকে ছিল, মসজিদের বারান্দায় কবর দিয়ে দিল, মসজিদের এক সাইডে কবর দিল, কিছুদিন পরে মসজিদটা বড় করতে হইলো, দিল বড় করে, চারিদিকে নামাজ হচ্ছে, মধ্যখানে কবর, পিছনে কবরকে সামনে করে নামাজ হচ্ছে, আছে না মসজিদ, বহু মসজিদ এরকম, বহু মসজিদ আছে এরকম হয়েছে। এর উল্টো একটা হয়েছে, কবর আগে হয়ে গেছে, এত বুজুর্গ লোক, এত আল্লাহওয়ালা লোক, সুতরাং কি করতে হবে, মসজিদ বানিয়ে দিয়ে ওপর নামাজও পড়বো, তাহলে জিয়ারতের জন্য সেজে প্রস্তুত নিয়ে আসতে হবে না, পাঁচ অক্ত জিয়ারত হইতেই থাকবে। দেখবেন
অধিকাংশ বরং সবগুলি বিদাতের ক্ষেত্রে একটি সৎ উদ্দেশ্য অবশ্যই কাজ করেছে, কিন্তু সৎ উদ্দেশ্য হলেও যেহেতু কোরআন হাদিস বিরোধী সেই জন্য হয় বিদাত, কমের পক্ষে না হলে শিরিক। বিদাত কোনোদিনই চুরি ডাকাতির মতো খারাপ নিয়তে করা হয়নি, কিন্তু চুরি ডাকাতির চাইতে খারাপ কাজ করেছে বিদাত করে। আল্লাহর ওলিরা এদের জিয়ারত করা উচিত। বড় বিয়াদবি হচ্ছে যে মাসকে মাস আমরা সেখানে তাদের কবরের কাছে যেতে পারি না, এতে কাজ করি ওই মসজিদ বানিয়ে দিই ওর উপরে, তাহলে মসজিদে পাঁচ অক্ত মুসল্লিরা আসতেই থাকবে, জিয়ারত হইতেই থাকবে। কবর আগে থেকে ছিল মসজিদ বানিয়েছে কবরের ওপর, অথবা মসজিদ আগে ছিল মসজিদের মধ্যে কবর দিয়ে দিচ্ছে। কাজী নজরুল ইসলাম কবি, আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধা নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকিদার ইতিম ছিলেন, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিনের আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা, আর ধরেই নিলাম শুনলে, শুনলে ফায়দাই কি আছে তোমার, কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান অন্তরের বিশ্বাস আর কাজ কর্ম, ভালো কথা, জিকির আজকার, তসবিহ, তাহলিল, ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, ইবাদত, বন্দেগী কাজ দিয়ে, মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন পরলৌকিক জীবনে না কোনো কিছু শোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না, কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা আর আমলে চলে নেক আমল। দোয়া করেছে আল্লাহ পাক হেদায়ত করে যাদের আকীদার ইয়েতিম ও আর এক আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, তারপরে অন্যদিকে চলেছে, প্রশ্নগুলো একটু পরেই করি বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবর, কবরের কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকীদা। আমি দীর্ঘদিন আগে মদিনা আসার আগে এক মাদ্রাসার শিক্ষক ছিলাম, তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিত, তোর খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেল মন্ত্রী থেকেছে, অনেকে জানেন। হ্যাঁ, এ বি এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, মানে বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি প্রায় তো উনি থাকতেন না, কিন্তু অন্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে, কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরলভী, কবর পূজারি। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইল, আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে, নামাজ টামাজ পড়া পড়ি নাই, ডিউটি হচ্ছে আজান দেওয়া, মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে, মুয়াজ্জিন কোথায় যাচ্ছেন, বলছে আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি, যাই হোক। তো কিন্তু আকীদা ভ্রান্ত আকীদা, মন্ত্রী সাহেবের অর্ডার যে পাঁচ অক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা, আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা পাঁচ অক্ত শুনতে পায়, দেখলেন, তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। তো মসজিদ বানানো হয়েছে কবরগুলিকে, মসজিদ বানানো হয়েছে কবরগুলি কি, আর এটা সাধারণত প্রভাবশালী যারা, যাদের পার্থিব ক্ষমতা আছে তারা এরকম কাজ করেছে, যাদের দল ভারী অথবা শাসক তাদের ফেভারে তারা এই কাজগুলি করেছে, এর প্রমাণ, এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে।
কোরআনে কারিমে যে আসহাবে কাহফ ওই যে গুহায় যারা যে যুবকগুলি চলে গিয়েছিল নিজের ইমানের হেফাজতের জন্য তাদের ঘটনা আল্লাহ পাক সূরা কাফে